কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল তবিয়তেই আছে। তারা অনেক শক্তিশালী, এমনকি প্রফেসর ইউনুসেরও ঘনিষ্ঠ। তাগেরের ডলা দিতে গেলে প্রফেসর ইউনুস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে। কিন্তু সেই মালগুলারে আমাদের চিনায় দেওয়া জরুরি। আজকে তেমন একটা মালরে চিনায় দেব, আসেন দেখি। শ্রী শ্রী মাহফুজানন্দ প্রভুপাদ, তারে আপনি যতই ডলা দেন না কেন, ও তার ইন্ডিয়ার ভোগাতাটার নীতি থেকে সরবে না। আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে গোয়ানা মারলে ওর ঠান্ডা হবে না, মাহফুজানন্দের একটা মাইন না দিলে সে ঠিক হবে না। ওরে মাইট দেওয়াটা কেন জায়েজ আছে আসেন সেটা দেখি একে একে। প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজানাম লিখলেন, কি লিখেছেন জানেন, সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে, পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থসিদ্ধিতে মশগুল হইয়া পড়ে এ বাহিনী। আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে, এখনও তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে। মানে বুঝছেন তো, হাসিনা তারা তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনের দা, কিন্তু হাসিনারই খায় ফেলছে এই পুলিশ। হাসিনার কোনো দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব দোষ অঞ্জু ঘোষের। হ্যাঁ বুঝছে, আরে এডিটর সাহেব ভুল করেছি, নন্দ ঘোষের। দেখেছেন দেখেছেন, আমার এডিটর নন্দ ঘোষের ছবি দিচ্ছে, নন্দ ঘোষের তো ছবি নাই। হ্যাঁ তোলার ছবি দেন, মাহফুজা নামের মতে যত দোষ যখন ঠোলার তার সব ছোলার ছবি দেবেন, তাই না? এর আগেও বেনজিরের ঘটনার সময় বলেছিল যে আমরা জানতাম সবই কিন্তু লিখি নাই, সরকার হয়তো কিছু বলতো না কিন্তু পুলিশ বলতো। শোনেন, আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরে কি না করতে পারত। মানে পুলিশ মানে সরকার না, তার সরকার চালায় না, এটা সরকারের বাইরে একটা এন্টিটি। এই হইতেছে তার বুঝ, মানে সে কয় সরকার ভালো পুলিশ খারাপ, আমরা সরকারের ভয় না পুলিশের ভয়ে থাকি। আরো কি লিখেছে দেখেন, গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুবই কথা সত্য কথা, যার সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙচুর। এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে, এক পাক্ষিক অবস্থান নিয়েছে বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল, ওই নিজেও কালে নিয়োজিত ছিল, সেটা আমরা পরে দেখবো। কিন্তু জোর করিয়া তাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে না, কারণ জানে যে ওরেও এই বাড়িটা দেওয়া হবে। সাংবাদিকতার চর্চায় তারা যতই স্থূল অনৈতিক হোক না কেন, ও জানে যে সেও স্থূল সেও অনৈতিক, কেউ না কেউ দেখাই দেবে, আজকে আমি দেখাই দেব। যাই হোক, কইতেছে প্রতিষ্ঠানের কর্মীদের উপর শারীরিক নির্যাতন তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না। মাহফুজা নাম আপনি তো মেলা নিজের জ্ঞানী বলে মনে করেন, শিক্ষিত বলে মনে করেন, মুসলিনের গল্প জানেন, 1943 সালের মুসলিনির পতন ঘটে, এরপর মুসলিনির সমর্থনে থাকা সংবাদ মাধ্যম প্রোপাগান্ডার মেশিন আক্রমণের শিকার হয়। পপোলো দা ইতালিয়া এই পত্রিকাটা মুসলিনি নিজেই 1914 সালে প্রতিষ্ঠা করছিল এবং এটা ফ্যাসিস্ট পার্টির প্রধান মুখপত্র হিসেবে কাজ করত। এটা মুসলিনি শাসনের প্রোপাগান্ডা ছড়ানোর একটা বড় মাধ্যম ছিল। এই পত্রিকা অফিস হামলা করে জয় বাংলা কইরা দেওয়া হয়। জার্মানিতেও হিটলারের পতনের পরে নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যমগুলা জয় বাংলা করে দেওয়া হয়। এই যে ডের স্টুনার, এটা হিটলারের অন্যতম প্রোপাগান্ডা পত্রিকা ছিল, গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ ছড়ানোর জন্য কুখ্যাত ছিল। যেই কাজ আপনি করেছেন, আপনি মাহফুজা নাম আপনি করেছেন, আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন, দেখাই দেব। এবং হিটলারের পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার জয় বাংলা করে দেওয়া হয়, সম্পাদক প্রোপাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়, তাই করা হচ্ছে এখন। স্পেনে ফ্র্যাঙ্কো শাসনামলে একটা পত্রিকা ছিল আরিবা বলে, ওইটা ফ্র্যাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো, ফ্র্যাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক। 1983 সালে আর্জেন্টিনা সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা যে জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয়। চসেস্কু আছে না রোমানিয়ার, ওর একটা প্রোপাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া, এই পত্রিকা
চসস্কুর পাতমের পরে জয় বাংলা করে দেয় পাতম। আচ্ছা বাবু জানাম, আমার দেশ পত্রিকা যখন তালা লাগিয়ে দেওয়া হয়, সংগ্রাম পত্রিকা বর্ষিয়ান সম্পাদককে মারঝর করে পুলিশে দেওয়া হয়, কিছু লিখেছিলেন? হ্যাঁ লিখেন নাই। আচ্ছা নারদ দেখি আপনি কি লিখেছেন। লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টা জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে, এমন মামলা যত বেশি হবে ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে। এ বালচিউন, এ মাপুজানাম, এ বাঞ্চো, এই যে এতগুলো শহীদ হয়েছে এটা কার নির্দেশে হয়েছে? হাসিনার নির্দেশে হয়েছে কিনা? হাসিনারে দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে। কেমন জাউরার জাউরা দেখছেন, ওর জাউরা আমি আরো দেখেছি। দাঁড়ান এবার আসেন, তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি। আপনারা তো শুনলেন মাহমুদানন্দ কইল যে বেঞ্জিরের ডরে সবা কাম জানার পরেও লিখতে পারে নাই, মানে নিলাম আপনি ভীতু। তাহলে মাহমুদানাম আপনার পত্রিকার স্লোগান জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার, এটা লেখার নৈতিক অধিকার আপনার আছে? হ্যাঁ আচ্ছা তাও ধুয়ে নিলাম যে আপনি ভীতু, কিন্তু তাও লিখবেন যে নির্ভয়। কিন্তু হোগা সেতেন কেন বেঞ্জিরের? হ্যাঁ দেখেন, বেঞ্জিন প্রমোশন পাওয়ার পর ফুল বা মিষ্টি নিতেছে না উপহার হিসেবে, এটাও ডেইলি স্টারের নিউজ হয় দুই কলামে। এখন আবার কোয়েন না মাহবুজানাম যে হোকা সাহেব তো বাধ্য করতো। হ্যাঁ তাও মেনে নিলাম যে আইজিরে দেখা ভয় পাইতেন তার হোকা সাহেবতেন, তো বড় হোকা আইজির হোকা বলে কথা। বিপ্লবের হোকা কেন চাইতেন বিপ্লব সরকারের? বিপ্লব তো আইজি না, তার মানে সব পুলিশ অফিসারের হোকাই চাইটা দিতেন বা ভালো টোলা ভাইরা ডেইলি স্টার অফিসের সামনে লাইনে খাড়ান সার্ভেন ক্যানিং কে একটা চান্স, না সবারই হোকা চাইটা দিবে, এখনো চাইটা দিবে মাহবুজানাম। এবার আসেন দেখেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিভাবে মাহবুজানাম ঘৃণা ছড়াইছে। দেখেন কোন প্রমাণ ছাড়া মাহবুজানাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায়, ইংরেজিতে লিখেছে, বাংলা করে করছি, কোনো অনুশোচনা নেই, একটি সহানুভূতির শব্দও নেই, এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই। আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই, যারা আসলে আগুন জ্বালিয়েছিল যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন? তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি? এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন? আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন? বিএনপিকে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে, ইংরেজিতে লিখেছে তো ঠিকই লিখেছে তাই না? হ্যাঁ মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিজ্ঞেসেন ঠিকই লিখেছে কিনা। আবার কি লিখেছে দেখেন, বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে, এটা নাকি প্রমাণিত। কইছে যে এটার জন্য এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া। ওই কি কি করিছে সেটা দেখাবো, দেখি তুই মাপ চাই কিনা পাবলিকের কাছে। লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংসের কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নতি স্বীকার করেনি? এইটা 14 বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত, যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই, যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই, এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয়। চিন্তা করেন, হাসিনার কোনো নির্দয় আচরণ নাই, কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ। এই যে এতগুলো মানুষে মারলো, এতগুলো ছাত্ররে মারলো, কখনো সে লেখে নাই। কি লিখেছে সেটা আমরা দেখবনি। হ্যাঁ কিরকম জাউরা, ওরে আমি কই না ওরে গোয়া মারলেও ঠিক হবে না। দেখেন আবার লিখিচ্ছে কেয়ারটেকার আন্দোলন অর্থনীতির ক্ষতি হচ্ছে, বিএনপি আমলিক সমান অপরাধী। ওই করছে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রোথ। আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে, করছে তারেক রহমান নাকি আই আমান আল জাওয়াহির মতো ভিডিও ছাড়ে, মানে বুঝেছেন তো তারেক রহমান হইতেছে এক্সট্রিমিস্ট নেতা, বুঝছেন, ভিডিও ছাড়িচ্ছে, ভিডিও ছাড়লে এক্সট্রিমিস্ট নেতা হয়ে যায়। তো তুমিও তো মাহমুদের নাম বালসাল লেখ ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে, আমরা কেউ কিছু কইছি, ভিডিও তো তুমিও করো, তোমার ডেইলি স্টারও তো করে। দেখেন আরও কি লিখেছে আর একটা রিপোর্টে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটককৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন। অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত। তারেক রহমানের সেই সম্পদ কই, 15 বছর তো হাসিনা ক্ষমতা ছিল, আর তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট, মেয়ে তো ব্যারিস্টার। বাবুজানাম নিজের অরক্ষিত অ্যাকাউন্টের দিকে কৃপান্তলা যায় কি, আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়ের টাকা পাঠিয়েছেন লন্ডনে, সেটাতে বাড়ি কিনেছে।
এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশের, তাই না? গুজব তো আছেই, ছাপাইলে তো অসুবিধা নেই, লিখে দিবেন, গুজব আছে লিখে দিবে, আপনার কেমন লাগবে? আপনি যে লিখলেন বিপুল সম্পদের কথা, সেটা রেফারেন্স দেন তো দেখি, কুটি 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 রাখিছে সে সম্পদ, এখন জানা যায় কে কোথায় কে রাখিছে, দেন রেফারেন্স দেন, 15 বছর তো কেটে গেছে। এ প্রসঙ্গে আর একটা ইস্যু নিয়ে আলাপ করবো, হারিস চৌধুরী প্রসঙ্গ, বিএনপি নেতাদের নিয়ে এমন এমন সব কিচ্ছা ছড়াইছিল এই ডেইলি স্টার, একটু পরে আসতেছি ওটা নিয়ে। আবারও 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান দাঁড়িয়ে, এটা ডেইলি স্টারের পজিশন ছিল, দেখেন কি লিখিছে, তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন গ্রেনেড হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল, এটা লিখিছে ডেইলি স্টার। আর এটা নিয়ে প্রভুপাত বিশাল বড় ভিডিও করে ফেলেছিল, কি কি জায়গায় 21 আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পনা করিতেছিল। রিপোর্টটা শুধু অভিযোগের ভিত্তিতে করা, কিন্তু অভিযোগ বলতেছে যে 8টা স্থান এই পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছে, সেটা হচ্ছে হাওয়া ভবন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক কার্যালয় বনানীতে, বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ধানমন্ডির বাসভবনে, হুজি প্রধান মুফতি আব্দুল হানানের মেরুল বাড্ডার বাড়ি, মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে আলী ও নূর রিয়েল এস্টেট, মিরপুর একের মসজিদুল আকবর কমপ্লেক্স, মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্প এলাকা এবং পূর্ব বাড্ডায় প্রকৌশলী নজরুল ইসলামের বাড়ি এবং পশ্চিম মেরুলে বাড্ডায় আসানুল্লাহ কাজলের বাড়ি। আমি এই গ্রেনেড হামলা নিয়ে কিছু বলবো না এখানে, এইটা সে প্রভুপাদের ভিডিওতে যে এই প্রসঙ্গে যা বলছিলাম সেটা দেখান না, মিথ্যা না দেখান। 21 আগস্ট গ্রেনেড হামলা, এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি 2004 সালের 14 আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা করছে আমরা 21 আগস্ট বোমা হামলা। ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ সংগঠন হুজির নেতারা বৈঠক করে, শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। এইবার একটু মুফতি হান্নানের জবানবন্দিটা দেখি তো, মুফতি হান্নান 21 আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিয়েছে, প্রথমটা 2007 সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল, কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না। এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে। এবার আসেন আর একটা ইস্যু নিয়ে, মেজাজ খারাপ হয়ে যাবে। হারিস চৌধুরী সম্পর্কে বলতেছে, যিনি লন্ডনের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল, এই দুটির ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। শুধু এটা লিখে ক্ষান্ত হয় নাই, লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কিবরিয়া সাহেবের মাটারেও হারিস চৌধুরীরে ঢুকাইছে, কে মার করিছে কিবরিয়া সাহেব রে, আওয়ামী লীগ তো এখন এককারে ঠাসি গিয়া বসে আছে কলে, কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হারিস চৌধুরী মার্ডার করিছে। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে, খুবই ভালো ছাত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার, সে টিচার হয় নাই, প্রপোজালও ছিল তার টিচার হওয়ার, না হইয়া রাজনীতিতে এসেছে জিয়া রহমানের আমলে, সে অনেক আগে জাগদল টাগদল যখন করেছিল জিয়া রহমান ওই সময়, রাজনীতি করতে এসে সব হারাইছেন। উনি লন্ডনে যান নাই, লন্ডনে থাকতেনও না, থাকতেন পান্থপথে, পান্থপথে খুবই দীনহীনভাবে থাকতেন, পরিচয় লুকায়, নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন, কাপড় বেচতেন, ছেঁড়া পাঞ্জাবি পরতেন, রিক্সা ছাড়া পয়সা ছিল না, তারে নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে। কিন্তু লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, হাজার খানিক অ্যাপার্টমেন্টের মালিক, তাদের নিয়ে ডেইলি স্টার কিছু লিখেছে, ওইটা আল জাজিরাকে করতে হয়, সামিরা করতে হয় গোপন ক্যামেরা নিয়ে, ওইটা ডেইলি স্টার করে না, ওইটা নিয়ে ডেইলি স্টার ফলো আপ রিপোর্টও করে না। মাহবুজা নাম, আপনার লজ্জা নাই আমি জানি, এটা আপনি নির্লজ্জ, ভয়ঙ্কর রকম ভাবে নির্লজ্জ, বাংলাদেশের সবগুলো এলিট নির্লজ্জ, এটা সুতিয়ার সুতিয়ার জাউরা জাউরা, কিন্তু আপনার কি ভয়ও নাই? হ্যাঁ, আপনি ইন্ডিয়া আর আওয়ামী লীগের পাপা সার্ভ করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন, মিথ্যা অভিযোগ দিচ্ছেন, দানবায়ন করছেন, ধরেন কোনো এক ফ্যামিলিতে, এগুলো ফ্যামিলিতে পিনাকির মধ্যে একটা মাল আছে, সে তো আপনারা খাইয়া দিবে। এই হারিস চৌধুরী যদি আমার ভাই হইতো, আমি যদি হারিস চৌধুরীর ভাই হইতাম, তাহলে আমি আপনারে খাইয়া দিতাম, কনফার্ম লিখে রাখতে পারেন, আমি খাইয়া দিতাম আপনারে, জানেন তো আমি কামলা দিয়া কাম করি না, স্ট্রেট একটা রকেট লঞ্চার নিয়ে ডেইলি স্টার অফিসে উড়াই দিতাম আপনার সহ, বুঝাও ফাঁসি তো একবারই হয়, এ কাম করিয়া ফাঁসি নিয়েও শান্তি পেতাম, শালা জাউরার দলে জয় বাংলা করে দিছি, দেখতাম কে আপনারে ঠেকাইতে আসে বাঁচাইতে আসে। হারিস চৌধুরী পুরা এই যে আওয়ামী আমলে এবং এই 111 সরকারের আমলে পান্থপথে ছিলেন, একটা ছোট ঘরে থাকতেন, ওখানে উনি মারা যান,
ভালো চিকিৎসাও পাননি, একটা থার্ড ক্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওইখান থেকে পরে আবার নাকি এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন শেষ সময় মারাই গেছে, ওই ওই রাত্রেই মারা গেছে। আর ডেইলি স্টারে বলতেছেন লন্ডনে আয়েশে জীবনযাপন করতেছে। আবার দেখেন সৌদি আরবে নাকি তারেক রহমান গোপন বৈঠক করেছে, আমি আর বিস্তারিত গেলাম না, ডেইলি স্টার এটা দেখাতে পারবে এই মিটিং হয়েছে, এ গোপন বৈঠক হয়েছে দেখাতে পারবে, এটা কোনো কিছু দিয়ে সাবস্টেনশিয়েট করতে পারবে যে বিএনপির নেতা তারেক রহমান ওই সময় গেছিল সৌদি আরবে, আবার ফিরে আসিছে, যাইতে তো হবে, ওইখানে কি নিয়ে যাবে, প্লেনে চড়ে তো যাইতে হবে। আবার লিখেছে কি দেখেন, খালেদা যে মানুষ পড়া ওনার হাত নাকি রক্তাক্ত। আবার কইতেছে মানুষের হৃদয় জয় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে। আবার লিখেছে এফবিআই তারেক নাকি অনুসন্ধান চালাচ্ছে, সে অনুসন্ধানের রিপোর্ট কই, তারেক নাকি তার অতীতের অপরাধের জন্য ক্ষমা চাইনি, সে অপরাধ করছে নাকি, অপরাধ কি করছে সেটা ক এখন রে মাহফুজানা বাচ্চা, অপরাধ কি করছে সেটা ক। এবার আসেন শিবির নিয়ে আমার চুলকানি দেখি। রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর তাহের হত্যার কথা মনে আছে না, দিনের পর দিন ক্যাম্পেইন চালিয়ে গেছে একটা শিবির করছে বুঝলা, এইটা সে দেখেন তো কতগুলো নিউজ করেছে, অথচ বেচারা ওই যার নামে করেছে শিবিরের যে নেতার নামে কোনোভাবে এই মার্ডারের সাথে যুক্ত ছিল না, এইটা ছিল প্রফেশনাল জেলাসি, আর একজন প্রফেসর তারে মারেছে। আচ্ছা এবার আসেন ছাত্র জনতা বিপ্লব নেয়, এই কয়েকদিন আগে সে কি বলেছিল সেটা দেখি। 28 জুলাই এডিটোরিয়াল লিখিচ্ছে, ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা, সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করার পরিবর্তে সরকার আবারও কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কঠোর নাকি, মেরে ফেলাইতেছে, হাজার খানিক মেরে ফেলছে। হ্যাঁ সেখানে আস্থার সংকট দেখেছে, যখন বলতেছে অভিভাবকরা যে আমার পোলাক মালদু কেনে, তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে, এখানে তো জাস্টিসের কথা বলবে সে। এখানে শেষ না, আবার দেখেন কি ভয়ানক কথা বলছে, দেখেন আমি এটা বাংলা করে কইতেছি, শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই। কারা? ছাত্ররা যেটা করছে, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই। এটা 26 জুলাইয়ের কথা, হাজার ছাড়াই না এই সময়ের মধ্যে শহীদের সংখ্যা, হাসিনা যা বলছে সেটা একই কথা না? তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময়? মানে উনি চাইতেছেন সরকার না পড়ুক, স্থিতিশীল ওটা নষ্ট না হোক। বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিব্যি চলে, উনি দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের, দেখেন কি লিখেছে। আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবো, হাসিনাকে সহযোগিতা করবে এবং আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি। যারা 1971 সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে এবং ধ্বংস করতে হবে। চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহফুজানাম শুয়ারের বাচ্চা? ডেইলি স্টার হাসিনাকে সাহায্য করবে তাদের আইডেন্টিফাই করতে এবং ধ্বংস করতে। এই হারামজাদা বাংলাদেশে দাঁড়ায় কথা বলে, এই হারামজাদা বাংলাদেশে এখনো পত্রিকা চালায়, এই হারামজাদা এখনো সুশীল সাজে, এই হারামজাদা প্রফেসর ইউনুসের সাথে যায় দেখা করে, আর প্রফেসর ইউনুস আবার দেখাও করে তার সাথে। আর একটা নিউজে লিখছে, ওই যে মেট্রো রেলটা পুরাই দিছিল না, ওইখানে এখন দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, টোল বুথ থেকে শুরু করে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কার্যালয়, ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন, গত কয়েকদিনে ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন, গত কয়েকদিনে অসংখ্য সরকারি স্থাপনায় আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তাণ্ডব চালিয়েছে, ভেন্ডিং মেশিন, টিকিট কাউন্টার, সিসি ক্যামেরা এবং সামনে যা ছিল সব কিছুই ভেঙে দিয়েছে। আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই ডেইলি স্টার। আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ, কি ভয়ানক দুঃসাহস। হাসিনা যে কান্দি ছিল না মেট্রো রেল পুরানো দেখে, মাহফুজানু যায় যোগ দেয় নাই কেন, তুই কান্দি ছিল, তুই কান্দ, হাসিনা পাশে দাঁড়ায় গলা জড়া জড়ি ধরে কান্দ, হাসিনা ভাষাতে কথা কইছে না? এবার আসেন দেখি যে তার নেত্রী হাসিনা সম্পর্কে কি কইছে। 2022 শেষে করছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগ গত 14 বছরে আমাদের দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে, অর্জনগুলো বিশাল এবং অতীতের অন্য কোন সরকারের তুলনায় অতুলনীয়। বাপরে কাজ হইয়া পড়ে যায় দেখেছেন, কেন তেলেশ্বর চন্দ্র তেলবাজ, মাহফুজানন্দ প্রভুপাদ, এইটা সাহেব এনে সারিন্দা বেজে দেন, হাসিনা প্রশংসা করেছে ইনকা গিরা, একটা সারিন্দা বাজাবেন না কেন করে হয়, হ হসে ঠিক আছে ভালো হয়েছে,
আওয়ামী লীগের 75 বছর পূর্তিতে সে লিখিচ্ছে, গত 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসনকালে তিনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন। অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য, বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ এবং দৃঢ় নেতৃত্বের ফল। এটা লিখেছে 2024 সালের জুন 28 সালে, বিপ্লবের 38 দিন আগে। আবার একটা জিনিস দেখেন, সে কিন্তু কনসিস্টেন্ট না। ধরেন একটু আগে তো দেখলেন হাসিনার বন্দনা, মানে হাসিনা উন্নয়ন করে ভাষা ফেলিচ্ছে তাই বলছে না। আবার দেখেন কি বলে, বিএনপি এর ফুসলায় যখন নির্বাচনে নিয়ে আসতে চায় তখন কি বলে, মানে বলে জানুয়ারির নির্বাচন না করে নাকি বিএনপির ভুল, বিএনপি নাকি জিতেই যেত। লিখিচ্ছে, আমাদের ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের বিরোধিতার যে ঐতিহ্য রয়েছে, সেই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজন প্রীতির অবিরাম গল্পের প্রেক্ষিতে মানুষ হয়তো পরিবর্তন চাইতে পারে বলে ধারণা করা অযৌক্তিক নয়। বিএনপি কি সেই ভিত্তিতে কিছু গড়তে পেরেছে? আমাদের নিজস্ব প্রতিবেদকদের ব্রিফিং, প্রতিশোধের ভয়ে অপ্রকাশিত থাকা গবেষণা এবং গুজব ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদনগুলো সবই ইঙ্গিত দেয় যে বিরোধী দলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য ছিল। যদি তা অত্যধিক নাও হয়ে থাকে, সেই সমর্থন নিয়ে বিএনপি কি করেছে? হাসিনার বন্দনার সময় এক ভাষা, আর বিএনপিকে ফুসলানোর সময় আর এক ভাষা, আর এক নারেটিভ। এইটা সে আলাদা করে দেখান, একদিকে আওয়ামী লীগ ক্ষমতা অপব্যবহার, দুর্নীতি, স্বজন প্রীতির অবিরাম গল্প, মানুষ পরিবর্তন চাইতে পারে, এটা বিএনপিতে যখন ফুসলানো হচ্ছে, আর এদিকে দেখেন হাসিনাকে যখন বন্দনা করে লিখেছে। এই একই সময় গত 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসনকালে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন, অবকাঠামো উন্নয়ন করেছেন, বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য, বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ দৃঢ় নেতৃত্বের ফল। এই বছর জানুয়ারি মাসে শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছে দুর্নীতি দমন উচ্চ পদস্থ কমিটি করতে, এটা নেতৃত্বে শেখ হাসিনাই থাকতে হবে, মানে শেখ হাসিনা দুর্নীতি করে নাই, বাকি সব দুর্নীতি করিচ্ছে। আবার দেখেন আরেক তত্ত্ব, কেয়ারটেকার সরকার সম্পর্কে হচ্ছে দুই দলই খারাপ। কেয়ারটেকার সরকার চাওয়া বিএনপির একটা স্বার্থপর চাওয়া। তো যখন কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ আসে তখন উদাস হয়ে যান, উনি আকাশের দিকে চেয়ে থাকেন, উনি বলেন যে উভয় দলই তাদের সংকীর্ণ স্বার্থপর দলীয় স্বার্থের জগতে বসবাস করছে। আমাদের পক্ষ থেকে সহজ প্রশ্ন হলো, অর্থনীতি, জনগণ এবং দেশের কথা কে ভাবছে? দুঃখজনকভাবে উত্তরটি হলো ওরা না। আরে উনি সর্বনাশ, সাহিত্য, আবেগ আর ভালোবাসা দিয়া সব এখন কবিতা লেখা শুরু করেছে। যখন কেয়ারটেকার সরকারের ঘটনা আসে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে লিখতে গিয়া হাসিনার রেহানার কষ্ট নিয়ে অনেক কেন্দ্রে শেষ, দেখেন কি লিখেছে। তার সোনালী সময়ে বিএনপি, আওয়ামী লীগ এবং এর সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য কোনোভাবে দেখেনি। খালেদা জিয়া প্রসঙ্গে বলতেছে, শেখ হাসিনাকে তার পিতামাতার হত্যার জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার, বিশেষ করে সন্তানদের জন্য মামলা করার অধিকারটুকু তাকে দেওয়া হয়নি। সেই বাস্তবতার অন্যায় এবং শেখ হাসিনা ও শেখ রেহানার অসহায়ত্বের অনুভূতিটি আমাদের সবার অনুভব করা উচিত। ওই অনুভব করিচ্ছে বেটা, তোর তো সব অনুভব গেছে গা, তুই আর কি অনুভব করবু রে বুড়া খাটাস, মা বুঝালাম। এইটা সাহেব সেবার শেখ হাসিনা সে প্রিয় উক্তিটা দেন, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে বুঝে, মা বুঝালামকে বেশি শুনান, ওর অনুভব জায়গা উঠবে নি, ভালো করে বেশি করে শুনে নেন, দেখেন অনুভব জাগে কিনা, ভাই গ্রেসারা কাম হয় কিনা, দেখেন শুনেন। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি, আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। গত দামি নির্বাচনের আগে আমেরিকা যখন আওয়ামী লীগের বাম্বু দিতেছিল, তখন সে কি কইছিল আমি দেখাচ্ছি। মানবাধিকার নিয়ে পিটার হাস কথা বলায় মাহবুজার নাম চেইতে বোম, সে বিশাল কলাম লেখা ফেলছে, পুরাটার পড়তেছি না। সে ভেনেজুয়েলা এডা সেডা আমেরিকান নির্বাচন এই সমস্ত নিয়ে এসে মা পিটার হাসরে ধুচ্ছে, সে মাহবুজার নাম কেন? সে বাংলাদেশের ফ্রি ফেয়ার ইলেকশন নিয়ে কথা কইছে, মানবাধিকার নিয়ে কথা কইছে, ফ্রি প্রেস নিয়ে কথা কইছে। আবার তারে মনে করা হয় সে নাকি আমেরিকান লোক আর কি, বুঝছেন, আমেরিকান লাই লবি মেনটেন করে, ওই একটা ইন্ডিয়ান লোক। যতদিন ইন্ডিয়া আর আমেরিকার একই স্বার্থ নিয়ে কাজ করে তখন বোঝা যায় না, তখন ওরা দেখে মনে হয় এটাই আমেরিকান, আর যখন ইন্ডিয়ার আমেরিকার স্বার্থ আলাদা হয়ে যায় তখন ও ইন্ডিয়ার দিকে ঝুঁকে যায়, তখন অ্যান্টি আমেরিকান হয়ে যায়, বিপ্লবী হয়ে যায়, তখন যে সাম্রাজ্যবাদ নিপাত যাক বলা শুরু করে। আচ্ছা এবার আসেন ফাইনালি হেফাজতের 5ই মে গণহত্যা নিয়ে করা নিয়ে সংবাদে, টাইটেলটা দেখেন, ফ্ল্যাশড আউট, আমরা টয়লেট ফ্ল্যাশ করি। ইংরেজিতে জনতাকে সরায় দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুচ্ছ কখনো ইউজ করা হয় না,
আমি অনেক খুঁজেও পাইনি, আপনারা চেষ্টা করে দেখতে পারেন পান কিনা। ফ্লাশ আউট শব্দগুচ্ছটা এটা অসম্মানজনক, বিশেষ করে যদি কোনো ব্যক্তি গোষ্ঠীকে নিকৃষ্টভাবে অপমানজনকভাবে বের করে দেওয়ার অর্থে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক জনগোষ্ঠীকে, কোনো নেতাকে যদি ফ্ল্যাশ আউট করা হয় তাহলে মানে তুচ্ছ বা নিন্দনীয়ভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কি বলেছিল ডেইলি স্টার দেখেন। অধিকারের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামের প্রতিবেদনটি আংশিক সত্য, পক্ষপাত দুষ্ট এবং একপাক্ষিক উপস্থাপনা। এই অধিকারের আদিলুর রহমানকে জেলে নেওয়ার জন্য এই রিপোর্টটা ইউজ করা হয়েছে, তার সাজাও দেওয়া হয়েছে, জেলও কাটছে, এখন সে মন্ত্রী, লজ্জা লাগে না মাহফুজা নাম, যে সরকারের সাথে লৎকালৎকি করো এখন নিজের পিঠ বাঁচানোর জন্যে। হ্যাঁ আচ্ছা, আবার আসুন তারেক রহমানকে নিয়ে, আরো কিছু ভুলে গেছিলাম এবার আরেকটু বলি আর কি। তারেক রহমানকে নিয়ে কইছে, বিএনপির মূল শিকড়কে গ্রাস করা অবক্ষয়ের সবচেয়ে নাটকীয় প্রতিচ্ছবি যদি কেউ হন তা হলেন তারেক রহমান। রিমান্ডে থাকা অবস্থায় তারেক রহমান জিজ্ঞাসাবাদকারী ওই ক্যাঙ্কে করে পাইছে ওইটা এবং জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞাসাবাদকারী নাকি বিদেশে পাঁচটা ব্যাংকে তার কত টাকা আছে তা প্রকাশ করছে, তবে সেই তথ্য তদন্তকারীতে সন্তুষ্ট করতে পারেনি। জেআইসির ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তদন্তকারীদের কাছে এই তথ্য প্রকাশ করেন। এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিনি তদন্তকারীদেরকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা তার টাকার পরিমাণ সম্পর্কে বলেছিলেন, কিন্তু সেই তথ্য তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি। সূত্রটি জানায় তবে সে তারেকের দাবি করা টাকার পরিমাণ গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। যা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তো বের কর, 15 বছর তো হয়ে গেছে, বের করিস না কেন, কোথায় আছে অ্যাকাউন্টের টাকা? বাংলা পৃথিবীতে কারো কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা বের করা কোনো মুশকিলের ব্যাপার নাকি রে বালশিউন? খালেদা জিয়া সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেপ্তারের পরে, খালেদা জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে, তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা, একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেননি। আর কত দেখাবো, অনেক বড় হয়ে গেছে এপিসোড। এসব তো কয়েকটা উদাহরণ দেখাইলাম, আমি ডেইলি স্টারের এরকম সংবাদ নিয়ে 100 ঘন্টার এপিসোড করতে পারবো মাহফুজা নাম, 100 ঘন্টার। এই ডেইলি স্টারের ন্যূনতম নৈতিক এমনকি আইনি বৈধতা আছে একটা সভ্য দেশে সাংবাদিকতা করার? এ তো প্রেস কাউন্সিলে মামলা খেয়া ফতুর হয়ে যাওয়ার কথা। তারেক রহমান যদি মালহানির মামলা করে এই মাহফুজা নামকে ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তায় ফেফা করে ঘুরতে হবে, কিন্তু ডেইলি স্টারের কিছু হবে না, কারণ সে বাংলাদেশের এলিট আর এলিটরাই বাংলাদেশে ক্ষমতায় থাকে। তারে প্রফেসর ইউনুসি বাঁচাবে, প্রফেসর ইউনুসের গ্রামীণ ট্রাস্টের ট্রাস্টি ছিল ওই মাহফুজা নাম। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুই করবে না, তারেক রহমানও কিছু করবে না, মাহফুজা নামকে তেলাবে। আমি কয়ে রাখলাম, লিখে রাখতে পারেন, জামাত আসলেও কিছু বলবে না, তারেক তেলাবে। হেফাজত আসলেও কিছু করবে না, তেলাবে, দেখবেন তেলাবে না শুধু এই লোকটা, সেজন্য দেশে যেতে পারে না। ডেইলি স্টার শুধু একটা সংবাদ মাধ্যম না, এরা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম অ্যাসেট। ডেইলি স্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতের প্রধানত হবে, লিখে রাখতে পারেন। ডেইলি স্টারের বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। হাসিনা পলাইছে, কিন্তু ওই ফ্যাসিবাদের সব সহযোগীরা এখন অক্ষত, এখনও তাদের বদমাইশে অব্যাহত আছে। আমি স্বপ্ন দেখি ডেইলি স্টারের অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে, আর সেই আগুন মাহফুজানন্দ প্রভুপাদের পাছায় লাগছে, সে তার অন্তিম গান গাইতেছে মোদির উদ্দেশ্য কইরা, পিছে দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদীর দালালির সাম্রাজ্য ডেইলি স্টার। ইন্ডিয়ান মাল তো, তাই গানের মধ্যে ওই 60-এর দশকের রোমান্টিকতা থাকবে, এনার রাবিন্দিকতা থাকবে, এনার কালচার থাকবে, এনার সুশীলতা থাকবেই, তাই না? তুই গান গাইছে আর পুচ্ছে আগুন জ্বলিচ্ছে, কি গাইছে? ও গাইছে, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, মোদি কি দিল্লি বসে মধুর হেসে দেখবে আমার পুটু জলা, মোদি কি দিল্লি বসে মধুর হেসে দেখবে আমার পুটু জলা।